বডি আপনার নাম কি? আমার নাম তো কৃষ্ণা বনি। আপনার হাজবেন্ডের নাম? পরেশ কাঞ্চনি। উনি করে কি? মারা গেছে। মারা গেছে। তো আপনি কি ওই প্রেগন্যান্ট ভাতার জন্য কোনো ই করছেন? হ্যাঁ, প্রেগন্যান্ট ভাতার জন্য হিমায়ত মেম্বার আছে, ওনার দ্বারা 27,000 টাকা নিয়েছে। আমার বাবা থাকাকালীন এখন এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? কি করবো, সে যদি না দেয় তাহলে আমি তার সাথে তাহলে মহিলা মানুষ ই করতে পারতাম। আপনি কি উপজেলা সমাজসেবায় জানাইছেন ব্যাপারটা? আমি কারো কি জানাই নেই, বললে বলছি খোকন তালুকদারের দাঁড়িয়ে স্যার আমি আর তার কথা উনাদের বলছিলেন। তো পরে উনি কি বলছে? কয়েছে যে বলবো আনে আপনার কাছে এই কথা কইলে বলবো আনে খোকন তালুকদারের দাঁড়িয়ে কইলাম যে আপনার টাবেন চলেন আমার এইভাবে টাকাটা কিভাবে মারিয়ে দিলেন। আমি অন্য অসহায়, আমার স্বামী নেই, উনি বার্তা তো দিলেই না, তারপর আমি এই অসহায় আমার একটু খোঁজও নিলেন। আপনার সংসার কিভাবে কি চলে? আমি নিজে তো দোকান করি, দোকান বন্ধ ভাই, আমার চলতে অনেক কষ্ট। কষ্ট না কি করুন ভাই, কার কাছে যাবো? আচ্ছা, যদি মানুষ অসহায় হয়, যার কিছু থাকে সে অসহায় হয়ে গেলে তখন সে কোথায় যাইতে পারে? হেমাত মেম্বার যদি আপনার এই যে টাকাগুলো যে নেছে 7000 টাকা, আসলে তো 7000 টাকা লাগে না, কোনো টাকাই লাগে না। আমার বাবা কালে আমার বাবা থাকালে নিতে পূজোর সময় তার। এখন সেই ক্ষেত্রে আপনার আপনার চাওয়া পাওয়া কি? আমার চাওয়া পাওয়া আমার টাকা, সে যদি আমার ভাতাটা না করিয়ে দেয় আমার টাকাটা ফেরত দেওয়া, আমি তো আমার ছেলে মেয়ে নিয়ে খাইতে পারবো অনেক, 1 বছর 5 মাস একটা ছেলে আছে। কিন্তু এই যে এতদিন যে টাকাটা নিয়ে রাখছে, এর কি কোনো বিচার চান না আপনি? মানে বিচার চাই, সে বিচার করার লোক কে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার।